একটা লীগ রীতিমতো ওলট পালট করে দিচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলকে। ইউরোপিয়ান ফুটবলের বাঘা বাঘা সব ফুটবলারও সৌদি প্রোলিগের অর্থের কাছে যেন ধরাশায়ী। ইউরোপ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়ররা। অর্থের ঝনঝনানিতে ইউরোপের হালের জনপ্রিয় ফুটবলাররাও পাড়ি জমিয়েছেন সৌদির বিভিন্ন ক্লাবে। চলতি মৌসুমে কারি কারি অর্থ ব্যয়ে দলবদলের বাজারেও প্রভাব বিস্তার করেছে সৌদি আরবের ক্লাবগুলো। ৯৫ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করে ইপিএল এর পরেই অবস্থান সৌদি প্রোলিগের। তাতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লেগেছে ভাঙনের সুর, যা নিয়ে চিন্তার ভাঁজ ইউরোপিয়ান ক্লাব ফুটবল কর্তাদের কপালে। চলতি মৌসুমে ট্রান্সফার উইন্ডোতে নেইমার, বেনজেমা সহ ৯৪ জন বিদেশি ফুটবলারকে দলে টেনেছে আল হিলাল, আল ইত্তিহাদ, আল নাসরের মতো ক্লাবগুলো। ফুটবলারদের সৌদি যাওয়ার প্রবণতা ক্রমশই দুর্বল করে দিচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলকে। সৌদি আরবের এমন কার্যক্রম রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের ইঙ্গিত দেয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই। তবে এসব ঘটনায় একেবারেই চিন্তিত নন ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ফরাসি ক্লাব পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। সৌদি প্রোলিগ কখনোই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জন্য হুমকি হতে পারে না। পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগিতা ইউরোপেই হয়, আর বিশ্ব সেরা ফুটবলার ও ক্লাবগুলোই এখানেই আছে। ইউরোপের বাইরের কোনো কার্যক্রম নিয়ে ভেবে নিজেদের ফুটবলীয় কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে চায় না কর্তৃপক্ষ। সৌদি আরবের এমন পদক্ষেপকে রাজনৈতিক হিসেবে আমরা বিবেচনা করি না। আমরা ইউরোপিয়ান ফুটবলেই চোখ রাখতে চাই, আমাদের ক্লাবগুলো নিয়েই এগোতে চাই। বিশ্বের সব বড় ক্লাবগুলো আছে ইউরোপে, সবচেয়ে শক্তিশালী কম্পিটিশনও এখানে হয়। তাই আমার মনে হয় না ইউরোপের বাইরে কোনো কিছু নিয়ে চিন্তা করার কিছু আছে, পরবর্তী কার্যক্রম নিয়ে ভাবতে হবে। এদিকে ক্লাব ফুটবলের সব লীগেই একই সময় ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পক্ষে মত দিয়েছেন ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান জ্যান ক্রিস্টিয়ান ডেসেন, যাতে প্রতিটি লীগেই খেলোয়াড় কেনা বেচার ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় রাখা সম্ভব হয়। তাজিন খন্দকার, সময় সংবাদ।